আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও হলিডে মার্কেটে। প্রতি শুক্র এবং শনিবার এই হলিডে মার্কেটটি আপনার এখানে বসে। তো আসলে কি আছে এর ভিতরে? এই হলিডে মার্কেটটি আগারগাঁও জাতীয় নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থিত। তো এখানে আসলে কি আছে ভিতরে? 100 জন উদ্যোক্তা এই মার্কেটটি নিয়ে গঠিত। আসলে এই মার্কেটটির সামনে বিভিন্ন ধরনের হকার আছেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করছেন। পাশাপাশি যারা বেলুন বিক্রি করছেন, বেলুন দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টয় বিক্রি করছেন। তো দেখতে পাচ্ছেন আপনারা নানা রঙের বেলুন এখানে। তো আমরা দেখব আসলে এর ভিতরে কি আছে, চলুন দেখা যাক। বেলুন যারা বিক্রি করছেন তারা বিভিন্ন বেলুন দিয়ে বিভিন্ন ধরনের টয় বিক্রি করছেন। আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে, চলুন দেখা যাক। এই যে দেখুন, এখানে আপনার 100 জন উদ্যোক্তা প্রতি সপ্তাহে হলিডে মার্কেট শুক্র ও শনিবার এসএমই পণ্য নিয়ে সকাল 10টা থেকে রাত 8টা আইসিটি রোড আগারগাঁয় এই মার্কেটটি অবস্থিত। তো চলুন আমরা দেখি ভিতরে কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চমৎকার অসাধারণ নার্সারিগুলো, আপনি চাইলে আপনার ঘরের বিভিন্ন বারান্দায় টবগুলো দিয়ে সাজাতে পারেন, খুবই সুন্দর। চলুন দেখি, চমৎকার।
এখানে বিভিন্ন নার্সারি পণ্য পাওয়া যাবে এই মার্কেটটিতে। আমরা শুরুতে নার্সারি পণ্যগুলো দেখছি। বিশাল প্রশস্ত এই জায়গাটি। এখানে আসলে আপনি দুটি জিনিস পাবেন। এক হলো আপনি চাইলে এখানে ফুচকা এবং বিভিন্ন রকমারি ফুচকা আরও নানা পণ্য আছে, সেগুলো আপনারা ফুচকা এবং চটপটি খেতে খেতে সময় কাটাতে পারেন এবং সেই সাথে পেয়ে যাবেন আপনি শপিং করার বিনোদন। তো চাইলে আপনারা আসতে পারেন এই মার্কেটটিতে। চলুন দেখি আমরা সামনে আরও কী আছে সেটি দেখানোর চেষ্টা করি। আজকে শুক্রবার, অনেক দর্শনার্থী আসছে এখানে। স্টলগুলোতে মিষ্টির স্টল শেষ হয়ে গেছে। বাচ্চাদের খেলনা, প্রচুর মানুষ। যেহেতু আজকে শুক্রবার, এখানে একটি টি স্টল, এই যে দেশি প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট দেশের জন্য নিত্য প্রয়োজনীয় সবার জন্য। আসেন, দেশের অর্থ দেশে রাখুন, দেশের জন্য দেশে ব্যবহার করুন। এখানে আছে বাচ্চাদের প্রোডাক্ট। সরিষার তেল পাচ্ছেন। সব মিলিয়ে চমৎকার একটি আয়োজন বলা যায়। কি
সময় বাড়ার সাথে সাথে মানুষের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে, অনেক দর্শনার্থী আছেন এবং বিভিন্ন পণ্য তারা কিনছেন। আসলে এই হলো এই মার্কেটটি বর্তমানে। আসলে এখানে প্রতি শুক্র এবং শনিবার বসে, তো আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব যে এখানে আছে। আমার এত বেশি ভিতরে লাগছে।